একজন নবজাতককে কখন কখন টিকা দিতে হবে? আপনি যদি সদ্য মা হয়ে থাকেন তাহলে হয়তো আপনার সন্তানকে নিয়ে আপনি একটু বেশি আনন্দে আছেন। এই আনন্দের সাথে সাথে আপনার সন্তানের সঠিক যত্নটাও বিশেষ গুরুত্বপূর্ণ। আপনার সন্তানকে সুস্থ রাখার জন্য সবচেয়ে বেশি যে জিনিসটা গুরুত্বপূর্ণ তা হলো সঠিক সময়ে টিকা দেওয়া। সঠিক সময়ে টিকা দেওয়ার মাধ্যমে বাচ্চাদের অনেক ঘাতক ব্যাধি থেকে রক্ষা করা যায়। অনেক সময় বাবা মার সীমিত জ্ঞান বিষয়টিকে আরও জটিল করে তোলে। সকল বাবা মার উচিত বাচ্চাদের টিকার ব্যাপারে খুব ভালোভাবে জেনে রাখা, যাতে করে সঠিক সময়ে সঠিক টিকা দেওয়া সম্ভব হয়। এই ব্যাপারে প্রয়োজন হলে শিশু বিশেষজ্ঞের সাথে পরামর্শ নিতে হবে। আজকাল নানা ধরনের নতুন নতুন টিকা প্রচলিত হচ্ছে। সম্প্রতি সরকারি টিকাদান কর্মসূচিতে কিছু পরিবর্তন আসায় মা বাবারা কিছুটা বিভ্রান্তিতেও পড়েছেন। বছর কয়েক আগেও শিশুকে জন্মের পর চারবার টিকাদান কেন্দ্রে গিয়ে টিকা দিলেই এনাফ হতো, এখন নিতে হয় ছয়বার টিকা। নতুন যুক্ত হয়েছে নিউমোনিয়ার টিকা পিসিবি, হাম ও রুবেলার টিকা এমআর এবং পোলিওর ইঞ্জেকশন টিকা আইপিবি। প্রিয় দর্শক, তাই আজকের ভিডিওতে আমরা আপনাদের জানাব আপনার নবজাতককে ঠিক কখন কখন টিকা দিতে হবে সেই সম্পর্কে। আর হ্যাঁ আপু, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অনুরোধ থাকবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য। আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অনুরোধ থাকবে পেজটাকে ফলো করে দেওয়ার জন্য। তো চলুন ভিডিও শুরুতে জেনে নেওয়া যাক সরকারি কর্মসূচিতে টিকা দেওয়ার সঠিক সময় ও নিয়মগুলো। সরকারি কর্মসূচিতে যক্ষ্মার বিসিজি ও মুখে খাওয়ার পোলিও টিকা ওপিবি জন্মের পরপরই দেওয়া যায়। তবে আপনি যদি কোনো কারণবশত দিতে না পারেন তবে তা জন্মের 14 দিনের ভেতরেই অবশ্যই দিয়ে ফেলতে হবে। দ্বিতীয়বার টিকা দিতে হবে 6 সপ্তাহ বা 1.5 মাস বয়সে। এই সময় 2টা টিকা দিতে হবে যা আপনার নবজাতকের হাতে এবং ওড়ুতে দিতে পারে। এই সময় প্যান্টা ইঞ্জেকশন, যেটা ডিফথেরিয়া, হোপিং কাশি, টিটেনাস, হ্যাপাটাইটিস ও ইনফ্লুয়েঞ্জা এই 5 রোগের সমন্বয়ে তৈরি, সেই টিকাটি দিতে হবে এবং নিউমোনিয়ার জন্য PCV1 টিকাটি দিতে হবে এবং সাথে মুখে খাওয়ার OPV2 খাওয়ানো হবে। তৃতীয়বার দিতে হবে 10 সপ্তাহ বা 2.5 মাস বয়সে। এই সময়েও 2টা ইঞ্জেকশন টিকা দেওয়া হবে এবং 1টা খাওয়ানো হবে। আগেরবারের মতো এইবার দেওয়া হবে Pentar-2, PCV-2 এবং OPV-2। 4 নম্বর টিকা দেওয়া হবে 14 সপ্তাহ বা 3.5 মাস বয়সে। এই সময়ে আপনার নবজাতককে 3টা ইঞ্জেকশন দেওয়া হবে। এই সময় প্রথম আপনার সন্তানকে মুখে খাওয়ানোর পোলিও টিকাটি ইঞ্জেকশনের মাধ্যমে দেওয়া হবে এবং সাথে থাকবে আগেরবারের মতো Pentar-3 এবং PCV-3। 4 নম্বর টিকা দেওয়ার পর লম্বা একটা বিরতি দিয়ে 5 নম্বর টিকাটি দেওয়া হবে নবজাতকের 270 দিন বা 9 মাস বয়সে। এই সময় আপনার নবজাতককে 2টা টিকা দেওয়া হবে। একটা দেওয়া হবে OPV-4 অর্থাৎ পোলিও ইঞ্জেকশন এবং আরেকটা দেওয়া হবে MR, যেটা রুবেলার জন্য। এবং সর্বশেষ 6 নম্বর টিকাটি দেওয়া হবে 15 মাস বয়সে এবং এই সময় দেওয়া হবে শুধুমাত্র হামের টিকা। সরকারি ছাড়াও বেসরকারিভাবেও নবজাতকের সুস্থের জন্য কিছু টিকা দেওয়া হয়, যেমন 1.5 মাস বয়সে কলেরার টিকা, 12 মাস বয়সে চিকেন পক্স বা জলবসন্তের, 18 মাস হলে হ্যাপাটাইটিস এ এবং 2 বছর বয়সে টাইফয়েডের টিকা দেওয়া হয়। প্রয়োজন অনুযায়ী চিকিৎসকের পরামর্শে ইনফ্লুয়েঞ্জা, মেনিনজাইটিস এবং জলাতঙ্কের টিকাও দিতে পারেন। তবে তার আগে ব্যবহারের মাত্রা, কার্যকারিতা ও পার্শ্বপ্রতিক্রিয়া সম্পর্কে জেনে নেওয়াই সবচেয়ে ভালো। প্রিয় দর্শক, আপনি যদি নতুন মা হয়ে থাকেন আর শিশুর টিকা নিয়ে চিন্তায় থাকেন তাহলে আজকের ভিডিওটা আপনার জন্য বেশ কাজে দিবে। আমাদের এই ভিডিওটা আপনার যদি একটু হলেও উপকারে এসে থাকে তাহলে অবশ্যই চেষ্টা করবেন পেজটাকে ফলো করে দেওয়ার জন্য। আজকের ভিডিও আমরা এখানেই শেষ করব, দেখা হবে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফাতেমা বেবি কেয়ারের সাথে থাকুন। খোদা হাফেজ।